আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন শর্মা। অনেকদিন ধরেই চিন্তা করতেছি চিকেন শর্মার রেসিপিটা নিয়ে আসবো, তো সময়ের কারণে নিয়ে আসতে পারতেছি না। আর আমার ভাবি নুসুরমা, সে তো প্রতিনিয়তই আমাকে খালি মেসেজ করে, ভাবি ভাই ভাইজান আমার জন্য একটা চিকেন শর্মার রেসিপি পাঠান, আমি এটা কীভাবে বানাবো। তাই আজকে চলিয়ে আসলাম, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন শর্মাটা বানানো যায় ইজিতে, সহজে, কোনো কঠিন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আমাদের এই রেসিপিটা খুব আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিবেন, এতে হবে কি আমাদের কোনো রেসিপি বা ব্লগ আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে সবার আগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই শর্মাটা বানিয়েছি, চিকেন শর্মাটা। যাই হোক, চিকেন শর্মা রুটিটা বানানোর জন্য আমরা নিয়েছি আটা, পানি, লবণ, তেল, আর পরিমাণটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা লম্বা না হওয়ার জন্য আমরা এত কিছু সময় অপচয় করছি না, তাহলে চলুন কীভাবে করা যায়। তো সবগুলো উপকরণ একসাথে আমরা মিক্স করে নিয়ে ভালোভাবে এটারে খামিরটা তৈরি করবো, মানে ডুটা তৈরি করবো, যে যেভাবে বলেন। তো এগুলো এখন মিক্স করে নিচ্ছি। আর পানির পরিমাণটা আপনি, পানির পরিমাণটা বলা যায় না, পানির পরিমাণটা আপনি আস্তে আস্তে পানিটা দিবেন। তবে পানি বাদে অন্যান্য উপকরণগুলো আমরা আগে একসাথে মিক্স করে নিচ্ছি, যেমন তেল, লবণ, চিনি, এটা মিক্স করে নিচ্ছি, মিক্স ভালোভাবে করে নিচ্ছি। প্রথমে একটু ডিফারেন্স, রুটির চাইতে একটু ডিফারেন্স, আপনারা সুন্দরভাবে খেয়াল করলে এটা বুঝতে পারবেন, কারণ এটার ভিতরে একটা ম্যাজিক আছে, কারণ জিভার একটা টেস্ট বলতে একটা কথা। যাই হোক, দেখতে থাকুন। আর যখন খামিরটা তৈরি হয়ে যাবে, খামিরটা করা হয়ে যাবে, তখন আমরা আধা ঘন্টার জন্য ঢেকে দিব, যেভাবে হোক, সিলিকন দিয়ে হোক বা ঢাকনা দিয়ে হোক, ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। আর খামিরটা তৈরি করতে হবে সাধারণত রুটির খামিরের চাইতে একটু শক্ত। যাই হোক, আমাদের হয়ে গেছে, এখন আমরা ঢেকে দিচ্ছি। এখন আমরা এই সময়টার মধ্যে, এই আধা ঘন্টা সময়ের মধ্যে, মুরগি যে চিকেন শর্মার জন্য যে মুরগির গোস্তটা প্রয়োজন, সেই মুরগির গোস্তটা আমরা এখন প্রসেসিং করে নিব। তো এখানে আমরা নিয়েছি ছোট ছোট কিউব করে মুরগির বুকের গোস্ত নিয়েছি, 1 কেজি 300 গ্রাম পরিমাণ হবে। সেখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলা আমরা কী কী দিচ্ছি সেগুলো পরিমাণগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে এর সাথে কিছু যোগ করতে পারবেন, যোগ করতে পারেন আপনার টেস্ট মতো, আপনারা যেরকম পছন্দ করেন। গুঁড়ো মশলার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমরা অ্যাড করব সয়া সস। সয়া সস আমরা এখন অ্যাড করছি 3 টেবিল চামচ। আপনি চাইলে আপনার গোস্তের পরিমাণ বুঝে একটু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আর ভালোভাবে মিক্স করে অল্প কিছু সময়ের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব, যেন মশলাটার একটা ভালো একটা স্মেল আসে এবং খুব সুন্দর একটা টেস্ট লাগে। তারপর আমরা চিকেন শর্মার জন্য স্পেশালি যে সসটা তৈরি করা হয়, সেই সসটা আমরা তৈরি করব। এটা কিন্তু খুব একটা টেকনিক্যালি ব্যাপার, তো এটার মধ্যে এটাই কিন্তু মূলত টেস্টের একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এটারও একটা পরিমাণটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে দেখতে থাকুন আমরা কীভাবে এটা মিক্স করছি। আর পরিমাণটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিলে হয়ে যাবে। আর এই উপকরণগুলো আমরা সব সুন্দরভাবে একসাথে মিক্স করে নিব। আর মিক্স করার পরে সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে। তো এইটাকে আমরা ইতালিতে বলে থাকি সালসা রজা, মানে গোলাপি সস। যাই হোক, এখন আমাদের সস বানানো হয়ে গেছে। এখন আমরা গোস্তে যে কিউব করে রেখেছিলাম, মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে তেলে ভেজে নিব। এই যে একটা কড়াই যখন গরম হয়েছে, কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়েছে, তো একটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়েছে। তো এখন আমরা সেই গোস্তগুলো এখন দিয়ে দিব। তো গোস্তগুলো আমরা আস্তে আস্তে ভেজে নিব। আর এই মুরগি গোস্তটা বাজার জন্য একটু ছোট্ট একটু কেরামতি আছে, চিকেন শর্মার জন্য গোস্তটা একেবারে করকরা করা যাবে না, আবার একবার লেতলেতে নরম হবে না। তো এই বাজারটা একটু ঠিক রাখলে, এইভাবে ঠিক ভেজে নিলে, উল্টে পাল্টে একটু ভেজে নিলে, তাহলে কি চিকেন শর্মাটার টেস্ট একটু খুব ভালো লাগবে আর কি। আর যদি আপনি বেশি শক্ত করে ফেলেন, তাহলে দেখা যাবে রুটি ছিঁড়ে গেছে, গোস্ত রয়ে গেছে, আবার নরম হলে গোস্ত ছিঁড়ে যাবে, রুটি রয়ে যাবে। তাই একটু হিসাব করে বাজলে হয়ে যাবে। এই যে আমাদের 1 কেজি 300 গ্রাম মুরগির গোস্ত থেকে আমাদের এতটুকু হয়েছে বাজার পরে। যাই হোক, এখন আমাদের রুটির খামিরটা মোটামুটি হয়ে গেছে, আমরা যে ডেকে রেখেছিলাম, তো হয়ে গেছে। এখন আমরা এগুলো রুটি তৈরি করে নিব। তো রুটিটা এরকমভাবে পরিমাণ করব যেন একটা সুন্দর একটা শর্মা তৈরি হয় আর কি। তো আপনি একটা ছোটো বড়ো যেরকম ইচ্ছা আপনার মন মতো করে নিতে পারেন, আপনি বিশাল বড়ো করতে পারেন, ছোটো করতে পারেন, আপনার মন মতো আপনি করে নেবেন, এটার কোনো বাধ্যতা কোনো কিছু নেই। যাই হোক, এখন আমরা এটা রুটি তৈরি করে নিচ্ছি। এই তো আমাদের রুটি প্রায় বানানো হয়ে গেছে। আরে ভাই, সবাই তো আমরা রুটি বানাতে পারি, তবে চিকেন শর্মাটার জন্য রুটিটা একটু হিসাব করে বানাতে হয় আর কি।
যাই হোক অসুবিধা নাই, তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এখন আমরা রুটিটাও দিয়ে দিয়েছি। তবে একেবারে রুটিটা কিন্তু পোড়া পোড়া করা যাবে না ভাইজান, খুব আস্তে ধীরে একটু সাবধানতা। এই যে দেখছেন কী সুন্দর হয়েছে না রুটিটা, একেবারে পারফেক্ট চিকেন শর্মার জন্য হয়েছে। যাই হোক আমরা এখন রুটিটা তৈরি করছি। এই যে আমাদের রুটিটা হয়ে গেছে, চিকেন শর্মার রুটি হয়ে গেছে, তো আমরা এক এক করে সবগুলি রুটি এভাবে বানিয়ে নিব। এখন আমরা চলে আসলাম মেন কাজে। তো এখন আমরা এই রুটিটার উপরে যে গোলাপি সসটা তৈরি করেছি চিকেন শর্মার জন্য, সেই সসটা আমরা আস্তে আস্তে করে বিছিয়ে দিব। তো প্রলেপটা এভাবে দিব যেন একেবারে সাইড দিয়ে বেশি না হয়, যে একটু একটু খালি থাকে, তাহলে এটার জন্য খুব সুন্দর হবে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি গোস্তগুলো। তো গোস্তের পরিমাণটা আপনার ইচ্ছার মতো, আপনি যদি একটু কম পছন্দ করেন বা বেশি পছন্দ করেন, যেরকম পছন্দ করেন ওভাবে দিয়ে নেবেন। আর ওভাবে আমরা 1 কেজি 300 গ্রাম পরিমাণ গোস্ত নিয়েছি। তো আপনার পরিমাণের হিসাবে দেখা যায় রুটি বাড়বে, একটু কম দিলে অনেকগুলি চিকেন শর্মা বানানো যাবে, একটু বেশি দিলে আর একটু কম হবে পরিমাণে। তো আপনি আপনার মন মতো দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি লেটুস পাতা। আপনি এখানে যে কোনো সালাদ পাতা নিতে পারেন, তো আমি এখানে শুধু লেটুস পাতা দিচ্ছি। এবার একেবারে ক্লাসিকভাবে বানাচ্ছি, কিন্তু আপনি অনেকভাবে মডিফাই করে বানাতে পারেন। তো এখানে আর কিছু আমি দেইনি, তো সাধারণভাবে আমি খুব সুন্দরভাবে অল্প কিছু দিয়ে সহজভাবে যেটা বানানো যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। খেয়াল করলে বুঝতে পারবেন যখন আমাদের হয়ে গেছে তখন আমরা দুটো টুথপিক দিয়ে আমরা আটকে দিচ্ছি। তো দেখেন কী সুন্দর হয়েছে, আর রুটিটা একের ফার্স্ট ক্লাস হয়েছে। আর যার হাতে বানানো হয়েছে না, সেটা আমার আন্টির হাত, খুব হাতও খুব জাদুর হাত, সব কিছু এক্সিলেন্টভাবে করতে পারে, কাজের হাত খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রেসিপি চিকেন শর্মা। তবে খুব টেস্টি একটা রেসিপি, অল্প কিছুতেই এবং সহজভাবে করে বানানো যায়। আশা করি আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদের খুব পছন্দনীয় জিনিস। আর কোনো কিছু জানার থাকলে আমাদের ইনবক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সাথে সাথে আপনার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। যাই হোক অনেক বেশি ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য আর একটা রেসিপি বা ব্লগে। আল্লাহ হাফেজ।